হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় মা মাতঙ্গী। আপনারা সবাই জানেন যে আমার ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে, যে ইনার ইঞ্জিনিয়ারিং কোর্সে নিজের ব্রেন পাওয়ার 243 গুণ বৃদ্ধি করা এবং পাস্ট লাইফে চলে যাওয়া, ভবিষ্যৎ দেখে নেওয়া, প্রবলেম ভবিষ্যতের প্রবলেমগুলো ডিলিট করে দেয়া ওখান থেকে, একদম ফুললি ডিলিট দিয়ে ওখানে কিছু পজিটিভিটি বসিয়ে দেয়া এবং থার্ড আই লাভ করা, কুণ্ডলিনী জাগরণ, এটা সেটা বিবিধ প্রকার 13টা সাবজেক্ট শেখানো হচ্ছে। তো যাই হোক, যারা ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চান, নিচের একটা 13 মিনিটের ভিডিও আছে, সেটা ফুল দেখে নেবেন। বর্তমানে আমার আলোচ্য বিষয় হচ্ছে মাতা মাতঙ্গী, শ্রী শ্রী রাধা মাধবের কৃপায় আমি তাকে লাভ করেছি। দশ মহাবিদ্যার একটা বিদ্যা তিনি। তিনি খুব সরলভাবেই আমার কাছে এসছেন মাতৃরূপে নিয়ে। তো তিনি ইনস্ট্যান্ট যে কোনো যার প্রবলেম সলভ করে দিতে পারেন এবং যার প্রবলেম আমার কাছে লিখে দেন তিনি, এবং সম্পূর্ণ লেখা আসেনি, যা এসছে অনেক 90% চলে এসেছে, আর একটু বাকি হয়েছে সেটাও চলে আসবে। কিন্তু যার যা প্রবলেম আছে ইনস্ট্যান্ট ঠিক হয়ে যাবে। আপনার বাস্তু সমস্যা, ভৌতিক সমস্যা, আপনার তন্ত্রক্রিয়ার সমস্যা, আপনার কর্মক্ষেত্রের সমস্যা, আপনার চাকরির সমস্যা, আপনার প্রেম বিবাহ অনটন অভাব এইসব সমস্যা, এবং আপনার শত্রুতা শত্রু দমন, আপনার যত রকম প্রবলেম আছে মাতা সব ঠিক করতে সক্ষম, এবং যত বড় বড় আপনার শারীরিক রোগ আছে সেগুলো মাতা সব সলভ করতে সক্ষম। বর্ধমান থেকে একজন এসেছিলেন, ভিডিওগুলো দেয়া হয়নি, অনেক দেয়াও হয়েছে দেখেছেন, যার হাতে টিউমার ছিল, বাড়িতে যেতে যেতে টিউমার গলে গিয়েছে। এক মাতাজি চর অ্যালার্জি ছিল, 5 মিনিটের মধ্যে মাতা অ্যালার্জি ঠিক করে দিয়েছে, আর ডাক্তার করেও ঠিক হচ্ছে না। স্বামী স্ত্রীর অশান্তির সমস্যা তো নিমিষেই চুটকি মেরে তিনি ঠিক করতে পারেন, যে কোনো রোগের তিনি আরোগ্য প্রদান করতে পারেন, কারণ তার কাছে অনেক শক্তি রয়েছেন ভগবান শিবের কৃপায়, কারণ তিনি শিবের আরাধনা করেন। এখন সেই মাতা মাতঙ্গীর থেকে আরেকটা বিষয়, আমাদের একজন ভক্ত যার হার্টের প্রবলেম ছিল, অনেক ট্রিটমেন্ট করার পরেও যেটা সলভ হয়নি, কিন্তু মাতা 5 মিনিটে সে হার্ট প্রবলেম সলভ করেছে, ভিডিও দেওয়া আছে নিচে তার নিজের মুখের বক্তব্য। তো যাই হোক, মাতা মাতঙ্গী দেবীর একটু ওয়েস্ট বেঙ্গলে প্রচার করতে হবে আপনাকে, মাতার কৃপায় আপনার সমস্ত প্রবলেম সলভ হবে। যারা ইন্ডিয়াতে আছেন তারা এখানে আসার চেষ্টা করুন, যারা বাংলাদেশে আছেন তাদের জন্য অনলাইনে প্রবলেম সলভ করা হবে সম্ভব এবং করাও হয়েছে। ইন্ডিয়াতে যারা দূরে আছেন একান্ত সমস্যা, তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গ্রুপ লিংক দেব, যারা সত্যি তাদের জীবনের দুঃখ দূর করতে চান তারা ওই লিংকে যুক্ত হয়ে ক্লাসে উপস্থিত থাকতে পারেন। আপনার কি কি করতে হবে ওখানে বলা হবে। আপনাকে একটু আমি বেসিক বিষয়টা বলি, 5টা ফল, 5 প্রকারের মিষ্টি, আর মাতাকে ভোগ নিবেদন করতে হবে। কীভাবে করতে হবে আমি বলবো, সেই সিস্টেম আমাকে দিয়ে করবে, আমি করবো কি আপনি করবেন সেটা মাতা কিভাবে আদেশ করেন সেইভাবেই বলে দেব। মাতাকে একটা হলুদ বর্ণের শাড়ি উপহার দিতে হবে, সেটা আপনার যখন সময় হবে তখন সেই অনুসারে আপনি দেবেন, মাতা নিয়ে নেবেন। আর কোথায় কিভাবে দিতে হবে আমি বলে দেব, এবং প্রবলেমগুলো কুইক তিনি সলভ করতে সক্ষম করে দেবেন। তবে মাতার সঙ্গে কেউ বিজনেস করবেন না যে এটা হয়ে গেলে ফল দেব না, আগে তাকে ভোগ নিবেদন করবেন, আমি কিছু মন্ত্র দেব সেইগুলো আপনি জপ করবেন, এবং এই গ্রুপে চলে আসুন। বাকি ডেসক্রিপশনে ওই গ্রুপে সব বলে দেওয়া হবে কিভাবে আপনার জীবন পরিবর্তন হবে, কি কি করতে হবে। কেউ পরীক্ষা করতে আসবেন না, কেউ পরীক্ষা করতে এলে তাকে মূর্খ বলে আখ্যায়িত করব, কারণ সনাতন ধর্মের যে প্রভাব, সনাতনীর যে শক্তি, সেটা আজকের নয়, এ হাজার হাজার বছর থেকে মানুষের কাছে অবগত হয়ে আছে। তারপরেও যদি আপনি একটু চেক করতে আসেন তাহলে আপনি একটা অসুর। আপনার প্রবলেম সলভ করার জন্য মাতাকে আবেদন করুন, প্রবলেম সলভ হয়ে যাবে, এ দায়িত্ব থাকছে। তো যাই হোক, আপনারা এই গ্রুপে অংশগ্রহণ করতে পারেন বা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে মাথা খারাপ হয়ে যায়,
বরং গ্রুপ লিঙ্ক দেওয়া হচ্ছে, গ্রুপে চলে আসুন, প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। হরে কৃষ্ণ।